হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর এই যে একটি সুন্দর গিফট পেয়ে গেলাম সকাল সকাল, একটা সুন্দর জুয়েলারি বক্স দিয়ে আমার দিন শুরু হলো। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে আর আমার এটা প্রয়োজন ছিল। তো আনন্দের চোটে এখন আমি মশলা করতে আসলাম। আমার রান্না করার জন্য কোনো মশলা ছিল না, তো ভাবলাম যে মশলাটা আগে রেডি করে ফেলি, তারপর অন্যান্য কাজ করব। তো আমি আগের দিন আদা রসুন কুচি করে রেখেছিলাম, তার জন্য আজকে আমার মশলা করতে অনেকটা সুবিধা হয়ে গেল। আর যেটা বলবো সেটা হচ্ছে, দীর্ঘদিন বিরতির পরে আমি আবার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা প্লিজ অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আর মানে আমি আরও আগ্রহী হতে পারি ভিডিওর ব্যাপারে। তো আপনারা পাশে থাকলে আমার চ্যানেলটি একদিন বড় আকারে আমি দেখতে পাবো। তো আর আমি দীর্ঘদিন বিরতি বলতে, আমি অনেক অসুস্থ ছিলাম, তারপরে আমার বাচ্চা, আমার হাজবেন্ড, একে একে আমরা সবাই অসুস্থ হয়ে যাই। তারপরে সুস্থ হওয়ার পরেও ভাবি যে হ্যাঁ করবো ভিডিও, তারপরে হয় না করা। একদিন দুই দিন এরকম করে প্রায় দুই তিন মাস পার হয়ে গেল, আমি আর ভিডিও রেডি করতে পারছিলাম না। তো দূর থেকে দেখলে সব কাজই মনে হয় একদম সোজা, কোনো ব্যাপার না। আবার এরকমও চিন্তা আসে যে সব ধরনের কাজ করা আমার জন্য শোভনীয় নয়, তাদের জন্য উচিত এই চিন্তাটা করা যে কাজটা কি আমি আমার শখের জন্য করছি নাকি আমার প্রয়োজনের জন্য করছি। তাহলে উত্তর মিলবে নিজের চিন্তার মাধ্যমে। তো নিজে চিন্তা করে আমি ভিডিওটা শেষ পর্যন্ত বানানোর সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি এটা করব, যত কষ্টই হোক আর যাই হোক। তো আপনাদের মাঝে আবারও চলে এসেছি। আর এই কথাগুলো বলতে বলতে আমি প্রায় অনেকটুকু মশলাই রেডি করে ফেলেছি। মশলাগুলো করে আমি সোজা রান্না করে গিয়ে আমি রান্না শুরু করব। আমার অন্যান্য কাজ আমি অফ ক্যামেরাতে আর কি করে নিব, হয়তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমি একসাথে অনেক দিনের জন্য আদা রসুন পেস্ট করে রাখি, যাতে আমার বারবার আর না করা লাগে। তো এভাবে আমি টিফিন বক্সে আদা রসুন একসাথে সুন্দর করে মিক্সড করে ডিপে রেখে দেব। তারপর আমার প্রয়োজন মতো আমি একটা বক্স বের করে নেব। তারপর আমি এই যে রান্না করে চলে এসেছি, আর তার আগে আসার আগে আমি অন্যান্য কাজও করে এসেছি। তো এখানে আমি রান্না করব আজকে বুটের ডাল দিয়ে গরুর চর্বি। তো এর জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে দারুচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে ব্রাউন কালার করে নেব। তারপর অন্যান্য মশলা অ্যাড করব। তো এভাবে রান্না করছি আর বাবুকে একটু একটু করে দেখে আসছি। হ্যাঁ, ও ডাকতে আসছে। এভাবে ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করছি। তো এখন আমি যেটা দেখাচ্ছি যে এটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এতে গুঁড়া মশলা অ্যাড করব, আদা রসুন পেস্ট অ্যাড করব। তারপর এটাকে সুন্দর মতো কষিয়ে আমি আমার যে ডাল বা চর্বি যেটা বলেছি রান্না করব সেগুলোই দিয়ে দিব। তো হয়তো পুরোটা আমি ভিডিও আপনাদের দেখাতে পারবো না, যতটুকু সম্ভব হয় যেভাবে পারি সেভাবে দেখাচ্ছি। আর এটা আমারই কোনো রেসিপিও আমি শেয়ার করছি না, জাস্ট আমি কি রান্না করলাম কিভাবে রান্না করলাম অতটুকুই। তো এর জন্য আমি কেটে কেটেই দেখাচ্ছি। তো এখানে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর আমি ডাল যেহেতু আগের থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি বেশিক্ষণ আমার সিদ্ধ হতে সময় লাগেনি। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। তারপরও আমি আমার বাবু হয়তো এটা খেতে পারবে না, যার কারণে আমাকে মাছ রান্না করতে হবে। তো অফ ক্যামেরাতে আমি মাছও রান্না করে নিয়েছি ওর জন্য, খাইলেও হয়তো অল্প পরিমাণে খাবে। আর এই যে আমার রান্না পরে এরকম হয়েছে দেখতে, দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি শেষ করার আগে আমি আমার বাবুকে একটু দেখিয়ে দিলাম বুড়া সেজেছে। আর সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।